আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি গ্র্যানি স্কোয়ার কিভাবে তৈরি করতে হয় সেটি টিউটোরিয়াল নিয়ে। তো এটি একটি পপুলার এবং খুবই সহজ একটি গ্র্যানি স্কোয়ার, যেটা কিনা আপনারা সবাই পারেন, আর যারা পারেন না তারা আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। তো ব্রাউন কালারের সুতা দিয়ে প্রথম আমি যে প্রথম লেয়ার সেটাই করব, প্রথম রাউন্ডটা করব। স্লিপ নট দিয়ে নিচ্ছি আমি। স্লিপ নট দেওয়ার পরে আমি এখানে চেন করে নিব চারটি। আর আমি 3 মিলিমিটার কুশি কাটা দিয়ে উল সুতা দিয়ে কাজ করছি। আপনারা সামারিয়ান যখন দিয়ে কাজ করবেন তখন 2.5 মিলিমিটার অথবা 3 মিলিমিটার দিয়ে কাজ করতে পারবেন। সামারিয়ান দিয়ে করলে, মিডিয়াম থিকনেসের সামারিয়ান দিয়ে করলে 2.5 মিলিমিটার অথবা 3 মিলিমিটার দিয়ে কাজ করতে পারেন। আমি 5টি চেন করে একটি সার্কেল তৈরি করলাম, এই যে দেখুন। এরপরে আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করার পরে, 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, তার মানে একটি ডাবল ক্রোশে হলো এখানে। আর এই ফাঁকাটার মধ্যে আরও আমি 15টি ডাবল ক্রোশে করে নিব। তাহলে 1টি 2টি ফাঁকাটার মধ্যে কিন্তু আমি 15টি ডাবল ক্রোশে করব। 3টি চেন সহ এখানে 16টি ডাবল ক্রোশে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অফলাইনে করে নিয়েছি। তো এখন আমি গুনে দেখাবো আপনাদেরকে। 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ষোলোটি ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এরপরে আমি ওই যে এখন জয়েনিং দিব, আর এই যে দেখুন জয়েনিংটা দিচ্ছি আমি 1, 2, 3 নম্বর চেনের ভেতরে। এই যে দেখুন 1, 2, 3 নম্বর চেনের ভেতর দিয়ে আমি এভাবে করে জয়েনিংটা দিয়ে দিব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিব, একটি চেন দিব এবং সুতাটি কেটে দিব। যেহেতু ব্রাউন কালার সুতার কাজ আর নেই, জন্য সুতাটি আমি কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমার সুতা কাটা হয়ে গেছে, কারণ আমি একটু টান দিব আর ওই সুতাটাও ওইভাবে ধরে একটু টান দিব, তাহলে মাঝখানে যে ফাঁকাটা সেটা ছোট হয়ে যাবে। তো আমার 16টি এখানে মোট 16টি ডাবল ক্রোশে হলো। আর এই সুতাটা আমি এভাবে ভেতর ভেতরে হাইট করে দিব। এই হাইট করাটা সবাই জানেন। তো আমার হাইট করা হয়ে গিয়েছে, আমি কেটে দিলাম সুতাটা। এখন আমি পরের রাউন্ড করব। পরের রাউন্ড হচ্ছে আমি হচ্ছে অরেঞ্জ কালার সুতা দিয়ে করব। এই যে দেখুন, আপনারা হচ্ছে বেসিকটা যে কোনো কালার সুতা দিয়ে এটা করতে পারেন। আমি যেহেতু সানফ্লাওয়ার করছি, তো আমি প্রথমে ব্রাউন দিলাম, তারপরে অরেঞ্জ কালার দিলাম। তখন যেই জায়গায় হচ্ছে সুতাটা কাটাছ ওখান থেকে আমি এই এই 4-5টা ঘর এদিকে করে নিলাম, মানে ফ্রেশ একটা চেনে নিলাম। এই যে দেখুন, এভাবে করে সুতাটা অ্যাড করে আমি 2টি চেন দিলাম। 2টি চেন দেওয়ার পরে ইয়ার্ন ওভার করলাম এবং এই চেনের গোড়াতে আমি সুতা নিলাম। আবারও এখানে কিচ্ছু করব না, আবারও ইয়ার্ন ওভার করে আবারও সুতা নেব, আবারও ইয়ার্ন ওভার করে আবারও সুতা নেব। মোট 3 বার করলাম। তো 3 বার করার পরে আমি একটি পাফ হলো, পাফ স্টিচের এদিক দিয়ে আমি সুতাটি বের করে দিলাম এবং একটি চেন দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের একটি পাপড়ি। এর পরের চেনে কোনো চেন বাদ দেওয়া যাবে না নিচের দিকে। এর পরের চেনে আবার আমি এই যে মাঝখানে যে কাটা সুতাটা এটা মাঝখানে রাখছি, যাতে করে হাইড হয়ে যায়। 1 বার করলাম, 2 বার করলাম, ইয়ার্ন ওভার করে 3 বার করলাম। তো 3 বার করার পরে সবগুলো লুপ একসাথে বের করে দিব। এই যে দেখুন, একসাথে সবগুলো লুপ বের করে দিয়ে একটি চেন দিয়ে দিব। হয়ে গেল আমাদের আরেকটি পাফ। আবার পরের চেনে 16টি ডাবল ক্রোশে নিচে ছিল, এখানে 16টি পাফ হবে। এই যে দেখুন, 3 বার করে করে এরপরে সবগুলো লুপ একসাথে বের করে দিব, একটি চেন দিয়ে দেব। তারপর আবারও ইয়ার্ন ওভার করে পরের চেনে, এই যে একবার সুতা নিলাম হাত থেকে, আবারও ইয়ার্ন ওভার করে হাত থেকে সুতা নিলাম 2 বার, আবারও ইয়ার্ন ওভার করে হাত থেকে সুতা নিলাম 3 বার। এরপরে সবগুলো লুপ একসাথে বের করে একটি চেন দিয়ে দেবো। যে দেখুন, একটি চেন দিয়ে দিলাম। এভাবে করে আমি মোট 16টি ডাবল ক্রোশেতে 16টি পাপড়ি করে নিব। তো দেখুন আমার হচ্ছে
16টি পাপড়ি হয়ে গিয়েছে, আমি শেষেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। শেষের চেনটাতে সুতা যতটা পারবেন এভাবে ভিতর ভিতরে দিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে সুতাটা কেটে দিতে পারেন। যে দেখুন, তিনবার করলাম, তিনবার করার পরে সবগুলো লুপ একসাথে বের করে একটি চেন দিয়ে দিব। এখন আমি একটু গুনে নিব। এই যে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে নিচে হচ্ছে 16টি ডাবল ক্রোশে ছিল, এখানে 16টি পাফ হলো। 15টি হলে হবে না, 17টি হলেও হবে না, 16টিই লাগবে। এরপরে ওই পাফের উপরে যে চেনটি আছে, এই যে দেখুন, আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে পাফের উপরে একটি চেন আছে, টান দিলে বোঝা যাবে, এই এই চেনটার মধ্যে কুহেগাটা ইন করিয়ে এরপরে স্লিপ স্টিচের মাধ্যমে আমরা জয়েন করে নেব। স্লিপ স্টিচের মাধ্যমে যখন জয়েন করবেন, সুতাটা টান টান রাখবেন, একটু টাইট করে স্লিপ স্টিচ দিবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো হয়ে গেল আমার প্রথম রাউন্ড, এই যে দেখুন। তো প্রথম রাউন্ড, পাপড়ির প্রথম রাউন্ড আমি করে ফেলেছি। এখন আমি এই পাশে সুতা কেটে দিব। এখন আমি এটা যেহেতু অরেঞ্জ কালার দিয়ে করেছি, এখন আমি ইয়েলো কালার সুতা দিয়ে করব। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নেবেন। তো আমি আবারও বলছি, এটা যদি সামারিয়ান দিয়ে করেন তাহলে 2.5 মিলিমিটার অথবা 3 মিলিমিটার কুশি কাটা দিয়ে করবেন, সামারিয়ার মিডিয়ামটা দিয়ে করলে। আর উল সুতা দিয়ে করলে, মানে এই 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 টাইপের গ্র্যানিগুলো হচ্ছে একটু মোটা করলে সুন্দর হয়, মোটা সুতা দিয়ে করলে। তা আমি উল সুতা দিয়ে করছি 3 মিলিমিটার কুশি কাটা দিয়ে। তিনটি চেন দিলাম এবং একটি যে দুই পাফের মাঝখানের যে ফাঁকা, সেখানে আমি একটি ডাবল ক্রোশে দিয়ে আর কিছু করব না, ডাবল ক্রোশে পুরাটা দিব না, লুপ কিন্তু জমাবো। তাহলে একবার করলাম, দুটি লুপ ক্রস করালাম দুবার, আবারও দুটি লুপ ক্রস করালাম তিনবার, আবারও দুটি লুপ ক্রস করালাম চারবার। মোট চারবার করে হাতে 5টি লুপ হলো, একসাথে ক্রস করে দিলাম এবং তিনটি চেন দিয়ে দেব, একটি দুটি তিনটি। তিনটি চেন দেওয়ার পরে আবারও দেখুন, দুই পাফের মাঝখানে যে ফাঁকাটা, সেই ফাঁকার মধ্যে ইয়ার্ন ওভার করে সুতা ইন করব, দুটি লুপ ক্রস করাবো, তারপরে আবারও দুটি লুপ, তারপরে আবারও দুটি লুপ। তিনবার হলো, চারবার, মোট চারবার করতে হবে। এই যে চারবার করার পরে 1, 2, 3, 4, 5 পাঁচটি লুপ একসাথে ক্রস করে দিব এবং তিনটি চেন দিব, একটি দুটি তিনটি। তো আবারও দেখুন, আমি দুই পাফের মাঝখানের যে ফাঁকাটা, সে ফাঁকার মধ্যে এই যে দেখুন ইয়ার্ন ওভার করবো, ইয়ার্ন ওভার করে এই যে দুটি লুপ ক্রস করাবো একবার, এরপরে আবার এই যে দেখুন আরেকবার দুটি লুপ ক্রস করাবো, আরেকবার দুটি লুপ ক্রস করাবো, আরেকবার, মোট চারবার, প্রতিটি ফাঁকায় মোট চারবার করে এই যে ডাবল ক্রোশের যে লুপগুলো সেগুলো জমাবো এবং তিনটি চেন দিয়ে দেবো, একটি দুটি তিনটি। এই যে দেখুন, আমি কিন্তু বারবার দেখাচ্ছি কারণ আমার ভিডিওগুলো হয় নতুনদের জন্য, যারা এক্সপার্ট তারা তো পারেই, তারা একটি পাপড়ি দেখলেই বুঝতে পারে, কিন্তু নতুনদের জন্য আমি বারবার বারবার করে বুঝিয়ে দেই। এই যে 5টি লুপ হলো, 5টি লুপ একসাথে ক্রস করে আমি একটি দুটি তিনটি চেন দিয়ে দিলাম। এভাবে করে প্রতিটি ফাঁকায় ফাঁকায় আমি একটি করে হলুদ কালারের পাপড়ি করে যাব, এই ফাঁকায় ফাঁকায় করে আমি রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমার রাউন্ডটা কমপ্লিট, এবং হলুদ কালার দেওয়ার কারণে কতটা সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি এই যে শেষে তিনটি চেন দিয়ে দিব, একটি দুটি তিনটি, এবং প্রথম যে পাপড়ি সেটার উপরে, এই যে দেখুন এটার উপরে যে চেনটা, এই যে দেখুন পাপড়ির উপরে এখানে, এটার মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এই যে দেখুন, কাজের ফিনিশিংটা আপনাদের উপরে, কারণ আপনারা দেখবেন যে কখন কাজটা, কিভাবে কাজটা করলে সুন্দর হয়, ফাঁকা ফুকা কাজ ভালো লাগে না। তো এই সুতাটা কেটে দিলাম এবং আমার এই রাউন্ডটা কমপ্লিট। তো এখন আমি গ্রিন কালারের সুতা নিব। গ্রিন কালারের সুতাটা দিয়ে হচ্ছে আমরা চার কোণা করবো, যে কোনো একটি ফাঁকার মধ্য দিয়ে গ্রিন কালারের সুতাটা অ্যাড করে দিব। এরপরে আমি এখানে
তিনটি চেন করে দেব, তিনটি চেন মানে একটি ডাবল ক্রোশে। এরপরে এই এই ফাঁকাতে আমি আরও দুটি ডাবল ক্রোশে করে নেব, একটি দুটি। তাহলে এখানে আমাদের কাউন্ট করতে হবে তিনটি ডাবল ক্রোশে, একটি দুটি তিনটি, তিনটি ডাবল ক্রোশে। এর পরের ফাঁকাতে আমরা ট্রিপল ক্রোশে করব, যে দেখুন এর পরের ফাঁকাতে ট্রিপল ক্রোশে করব তিনটি, যে একটি দুবার প্যাচ দিয়ে কিন্তু করছি, দুটি এরপরে তিনটি, তিনটি ট্রিপল ক্রোশে করার পরে দুটি চেন দিব এখানে, এবং আবারও সেম ফাঁকাতে তিনটি ট্রিপল ক্রোশে করে নেব। এটা কিন্তু কর্নার হচ্ছে যেহেতু আমরা পরবর্তীতে চার কোণা করব। এই যে একটি, দুটি এবং তিনটি, হয়ে গেল আমাদের কর্নার। এরপরে এই যে দেখুন তিনটি ট্রিপল ক্রোশে, দুটি চেন, তিনটি ট্রিপল ক্রোশে। এর পরের ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে দিব। তো এই যে দেখুন আমি এই যে এর পরের ফাঁকাতে দিব তিনটি ডাবল ক্রোশে, একটি, দুটি, তিনটি। তার পরের ফাঁকাতে আবার দিব, এই যে সুতাগুলো কিন্তু আমি সবসময় ভিতরে রাখছি, এটা খেয়াল করবেন, একটি, দুটি, তিনটি। এর পরের ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে দিব, এই যে দেখুন, একটি, দুটি এবং তিনটি। দেওয়ার পরে যে দেখুন আমাদের ডাবল ক্রোশে এই কর্নারের পরে একটি, তিনটি ডাবল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে, মোট তিনবার করেছি। তিনবার করার পরে এই চার নম্বরের যে ফাঁকাটা সেখানে হবে কর্নার আবার। তো কর্নারটা করার জন্য আবার আমরা তিনটি ট্রিপল ক্রোশে দিব এখানে, এই যে দেখুন দুবার প্যাচ দিয়ে এখানে তিনটি ট্রিপল ক্রোশে দিচ্ছি আবারও। তো একটি দেওয়ার পরে এরপরে আবারও আমি দিচ্ছি দুটি ট্রিপল ক্রোশে, তারপরে আমি আরেকটি ট্রিপল ক্রোশে দিচ্ছি, হয়ে গেল তিনটি ট্রিপল ক্রোশে। এবার তিনটি দুটি চেন দিয়ে দিব, এরপরে আবার সেম ফাঁকাতেই তিনটি ট্রিপল ক্রোশে দিব, একটি, দুটি এবং তিনটি, হয়ে গেল আমাদের আরেকটি কর্নার। এরপরে যে দেখুন তিনটি ট্রিপল ক্রোশে, এখানেও তিনটি ট্রিপল ক্রোশে, এই ফাঁকাতে, এই ফাঁকাতে আর এই ফাঁকাতে, এই তিনটি ফাঁকাতে আমরা দিব হচ্ছে তিনটি করে ডাবল ক্রোশে, আর চার নম্বর ফাঁকাতে দিব আরেকটি কর্নার। তো এই যে দেখুন আমি দেখাচ্ছি যে এখানে আমি একটি ডাবল ক্রোশে, দুটি, তিনটি ডাবল ক্রোশে দিলাম, আবার এই পরের ফাঁকাতে একটি, দুটি, তিনটি, এর পরের ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে দিব। মোট তিনবার তিনটি করে ডাবল ক্রোশে দিব, এই যে দেখুন ডাবল ক্রোশে, ঠিক আছে। পরে যে কর্নারের জন্য দিব ট্রিপল ক্রোশে, এই কর্নারের জন্য আমি দিব ট্রিপল ক্রোশে, এই যে দেখুন একবার, দুবার, তিনবার, তিনবার ট্রিপল ক্রোশে দিয়ে দুটি চেন দিব, এরপরে আবার তিনবার ট্রিপল ক্রোশে দিয়ে, যে তিনবার ট্রিপল ক্রোশে দিব, দুবার, তিনবার, হয়ে গেল আমাদের আরেকটি কর্নার, ঠিক আছে। এরপরে এই ফাঁকাতে আবার আমি তিনটি ডাবল ক্রোশে দিব, একটি, দুটি, তিনটি, পরের ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে, তো পরের ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে দিচ্ছি, এর পরের ফাঁকাতে আবার তিনটি ডাবল ক্রোশে দিব, একটি, দুটি, তিনটি, এরপরে এখানে আমি দিব একটি কর্নারে, যে একটি ট্রিপল ক্রোশে, দুটি ট্রিপল ক্রোশে, তিনটি ট্রিপল ক্রোশে দিয়ে দুটি চেন দিব, এরপরে আবার তিনটি ট্রিপল ক্রোশে সেম ফাঁকাতে দিয়ে দিব, এই যে দেখুন। তা দেওয়ার পরে আমার এই কর্নারটা শেষ। এরপরে আবার এই ফাঁকাতে, এই ফাঁকাতে আমি তিনটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব, একটি, দুটি, তিনটি, এখানেও আমি একটি, দুটি, তিনটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। তা এখন আমি এই যে প্রথমে কিন্তু তিনটি ডাবল ক্রোশে অলরেডি দেয়া ছিল, তো এইটার সাথে তিন নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড।
তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার ব্যাপারটা কি হয়েছে। এই যে দেখুন, চারটা কর্নার ধরে এভাবে টান দিব, আর যাদের ব্লকিং যে বোর্ড সেটা থাকলে ব্লকিং করে নেবেন, না হলে এভাবে টান দিয়ে ধরে রাখবেন, না হলে হালকা হাতে হালকা হিট দিয়ে আয়রন করে নেবেন, ঠিক আছে। তো যে দেখুন, কর্নার তিনটি ডাবল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে কর্নার, তিনটি 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 ডাবল ক্রোশে কর্নার, এভাবে করেই কিন্তু চার কোণা হয়ে গেল। তো এখন আমি একেবারে ফাইনাল রাউন্ড দিব, যেটা কি না বর্ডার রাউন্ড, সেটা যে কোনো কালার দিয়ে দিতে পারেন আপনারা। আমি এটা সবুজ দিয়েও দিতে পারতাম আমি, কিন্তু আমি আরেকটি ক্রিম কালার দিয়ে দিচ্ছি। ক্রিম কালার হচ্ছে লাইট ক্রিম কালার, ওটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই যে দেখুন, এই কর্নারের যে ফাঁকাটা, সেই ফাঁকাতে আমি সুতা অ্যাড করব। সুতা অ্যাড করে এখানে কিন্তু এই রাউন্ডে কোনো ট্রিপল ক্রোশে হবে না, জাস্ট ডাবল ক্রোশে হবে। তো তিনটি, এক দুই তিন, তিনটি চেন দিয়ে আমি এখানে আরেকটি ডাবল ক্রোশে দিব। হয়ে গেল দুটি ডাবল ক্রোশে, এক দুই, দুটি ডাবল ক্রোশে, এরপরে দুটি চেন, এই ফাঁকাতে আমি আরও দুটি ডাবল ক্রোশে দেবো। তাহলে কর্নারের জন্য আমি দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে দিলাম, দুটি ডাবল ক্রোশে দিলাম, আবারও আমি দুটি চেন দিয়ে দুটি ডাবল ক্রোশে দিলাম। হয়ে গেল আমাদের একটি কর্নার। এরপরে প্রতিটি ডাবল ক্রোশে, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দেবো। এই যে দেখুন, চেনে চেনে, প্রতিটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে, সুতাটা কিন্তু আমি মাঝখানে রাখছি যাতে করে হাইড হয়ে যায়, একটু টান দিয়ে নিলাম। আবারও দেখুন, প্রতিটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। যে দেখুন, আমি জয়েনিংয়ের জায়গাটা কিভাবে ক্রস করবেন এটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সুন্দর করে এখানে কিন্তু এই যে এই ফাঁকাটার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি আবার কর্নারে চলে এসেছি। এই যে দেখুন, আমি কর্নারে কাজটা আবার দেখিয়ে দিব। যে প্রত্যেকটি, এই যে কর্নারের ফাঁকা চলে এসেছে, কর্নারের মধ্যে আমি হচ্ছে দুটি ডাবল ক্রোশে দিব, একটি, দুটি, দুটি চেন দিব, তারপর দুটি ডাবল ক্রোশে দিয়ে দেব, একটি, দুটি। তো এভাবে আবার সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিব, আবার প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে কর্নারে দিব দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে কর্নারে চলে যাব। কর্নারে দিব হচ্ছে দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে। তো যে দেখুন, দুটি ডাবল ক্রোশে দিলাম, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এরপরে আবারও সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে হবে। এই যে দেখুন, সবগুলো চেনে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে আবারও কর্নারে যাব। কর্নারে হচ্ছে দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই যে এখানে, তো এভাবে করে আবার একদম এই পাশে চলে আসবো। তো এই পাশে আমি তিন নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। তাহলে আমাদের এটা ফাইনাল রাউন্ড ছিল, ফাইনাল রাউন্ডটা শেষ। একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দেব। এই যে দেখতে পাচ্ছেন, তো দেখতেই পাচ্ছেন আমার এই ফাইনাল রাউন্ড শেষ। তো কত সুন্দর একটি সূর্যমুখী চার কোণা গ্র্যানি হয়েছে। আর এই গ্র্যানি দিয়ে কীভাবে ব্যাগ বানাতে হয় সেটি কিন্তু আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব, আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন। আজকে এই গ্র্যানিটি বানানো দেখালাম, এবং পরের ভিডিও থাকছে কীভাবে গ্র্যানি দিয়ে ব্যাগ বানানো যায়। আমি মোট 13টি সেমভাবে গ্র্যানি করে নিয়েছি, আপনারও 13টি গ্র্যানি করে নেবেন। যদি টোট ব্যাগগুলো বানাতে চান, টোট ব্যাগ বানাবো আমি এটা দিয়ে, এই জন্য 13টি গ্র্যানি আমি করে নিয়েছি। আর গ্র্যানির মাপ, কীভাবে ব্যাগ বানাবেন সেটি আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। আজকের মতো এখানে বিদায়, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।